আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2021 সালের অক্টোবর মাসে দেওয়া সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। তো যে ক্লাস ও যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে আমি সলভ করছি সেটি হলো ক্লাস 7-এর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটি অবশ্যই মাথায় রাখবে যে তোমাদের এই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রটি 2021 সালের অক্টোবর মাসে স্কুল থেকে দেওয়া হয়েছে। তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল প্রশ্নপত্র। একদম প্রথমেই এক দাগে দেখবে রয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক দাগের প্রশ্ন, ভূ আলোড়নের ফলে সৃষ্ট ফাটলগুলোর মাঝের ভূভাগ উপরে উঠে যে ভূমিরূপ সৃষ্টি করে তা হলো, এটির উত্তর হবে খ দাগের অপশন, স্তূপ পর্বত। এরপরে চলে আসছে একের দুই দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো, এটির উত্তর হবে খ দাগের অপশানে আছে দোয়াব। এরপরে চলে আসছে একের তিন দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে একটি পাললিক শিলার উদাহরণ হলো, এটির উত্তর হবে ঘ দাগের অপশান, চুনাপাথর। এরপরে চলে আসছে একের চার দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে ঠিক জোড়াটি নির্বাচন করো, তো এটির উত্তর হবে গ দাগের অপশানে যে জোড়াটি রয়েছে জাম্বেজি নদী ভিক্টোরিয়া জলপ্রপাত, এটি হবে রুত। এরপরে চলে আসছি দুই দাগে, এখানে বলা হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুইয়ের এক দাগের প্রশ্ন রয়েছে, ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম লেখো, তো এই প্রশ্নের উত্তর লিখবে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি পলিগঠিত সমভূমির উদাহরণ। দুইয়ের দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে নদীর কোন প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়, তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে নদীর উচ্চ প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়। দুইয়ের তিন দাগের প্রশ্ন রয়েছে কোন শ্রেণীর মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে, তো এই প্রশ্নের উত্তর লিখবে দোয়াশ মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ সমান থাকে। দুইয়ের চার দাগের প্রশ্নে বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার তৃণভূমি কি নামে পরিচিত, তো এই প্রশ্নের উত্তর লিখবে দক্ষিণ আফ্রিকার তৃণভূমি সাভানা নামে পরিচিত। এরপরে চলে আসছি তিন দাগে, এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক দাগের প্রশ্ন রয়েছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো, তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির শর্তগুলি হলো, এক নম্বর পয়েন্ট করে লিখবে মোহনায় নদীর অবক্ষেপণের হার সমুদ্র স্রোতের অপসারণের হারের তুলনায় বেশি হওয়া প্রয়োজন, দুই নম্বর পয়েন্ট নদীর মুখে বা মোহনায় যাতে পলি জমতে পারে তাই নদীর স্রোত কম হওয়া দরকার, তিন নম্বর পয়েন্ট মোহনায় জোয়ারভাটার প্রকোপ কম হতে হবে, চার নম্বর পয়েন্ট নদীবাহিত পলির পরিমাণ বেশি হতে হবে। এরপরে চলে আসি তিনের দুই দাগের প্রশ্ন, এখানে বলা হচ্ছে জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক, বক্তব্যটির যথার্থতা বিচার করো, তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর উপাদান বৃষ্টিপাত তাপমাত্রা বায়ুপ্রবাহ প্রভৃতি বিশেষ ভূমিকা নেয়, উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে দ্রুত মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে, তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতাও বেশি। এরপরে চলে আসি চার দাগে, এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নটির উত্তর দাও। চারের এক দাগের প্রশ্নে বলা হচ্ছে সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে, তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সাহারা মরুভূমিতে প্রচণ্ড উত্তাপ ও কম বৃষ্টিপাতের জন্য বড় বড় গাছ জন্মায় না, মরুদ্যান ও নিম্নভূমিতে ক্যাকটাস ফণীমনসা বাবলা খেজুর কাঁটাজাতীয় উদ্ভিদ বিক্ষিপ্তভাবে দেখা যায়। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে মরুদ্যানের আশেপাশে ভুট্টা জোয়ার বাজরার চাষ হয়, উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম, এজন্য উটকে মরুভূমির জাহাজ বলা হয়, উট ছাড়াও যাযাবর উপজাতিরা ঘোড়া ছাগল ভেড়া প্রভৃতি পশু নিয়ে জল ও খাবারের সন্ধানে বিভিন্ন স্থানে স্থানে ঘুরে বেড়ায়। এরপরে চলে আসি পাঁচের এক দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো, তো প্রথম পয়েন্ট করবে ভঙ্গিল পর্বত, এই পয়েন্টের আন্ডারে লিখবে ভঙ্গিল পর্বত মূলত উঁচু নিচু ভাজ বিশিষ্ট পর্বত, ভূপৃষ্ঠের কোনো অংশে প্রবল পার্শ্বচাপের ফলে ভূভাগে ক্রমোন্নতি অবনতির সৃষ্টি হলে সেই স্থানটিতে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, এ ধরনের পর্বতগুলো কখনো কখনো 5000 মিটারেরও অধিক উচ্চতা সম্পন্ন হয়ে থাকে, পৃথিবীর প্রধান প্রধান পার্বত্য অঞ্চলগুলোতে এই ধরনের পর্বতের আধিক্য দৃষ্টিগোচর হয়, হিমালয় আল্পস আটলাস প্রভৃতি ভঙ্গিল পর্বতের প্রকৃষ্ট উদাহরণ। তারপরের পয়েন্ট করবে আগ্নেয় পর্বত, এই পয়েন্টের আন্ডারে লিখবে ভূ অভ্যন্তরে অতি উত্তপ্ত পদার্থসমূহ প্রবল চাপে স্থিতিস্থাপক অবস্থায় থাকে, ভূ আলোড়নের প্রভাবে স্থিতিস্থাপকতা নষ্ট হলে উত্তপ্ত পদার্থসমূহ যেমন ম্যাগমা বা লাভা ভস্ম প্রভৃতি ভূপৃষ্ঠের দুর্বল স্থান বা ফাটলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে এসে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়,
বারংবার ওই সকল উৎক্ষিপ্ত পদার্থসমূহ ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে পর্বতের আকার ধারণ করলে তাকে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে। তো এটাই ছিল 2021 সালের অক্টোবর মাসে দেওয়া ক্লাস 7-এর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের উত্তরের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।